আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, দুটি হাদিস নিয়ে, সহিহ হাদিস নিয়ে। তো সেই বিষয়টি হলো যে আমাদের যুগে, বর্তমান যুগে, তাছাড়া এটা আরও অনেক আগে থেকেই, যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা দেখা উচিত গুরুত্বপূর্ণ দিয়ে, কিন্তু মানুষ এটা গুরুত্ব দেয় না, সেটা হলো গিয়ে যে আমাদের দেশে যে মানুষ মারা যায়, ঠিক আছে, মানুষ মারা গেলে অনেকে অনেক বিলাপ করে, কান্নাকাটি করে, এটা বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে ঘটে। এবং কি আমাদের দেশের যে যুবকরা, তারা যে মদ পান করে, এই মদ্যপানের ভয়াবহতা কি, কেমতে মানে পরকালে আখিরাতে এটা ভয়াবহতা কি, সেই বিষয়ে আজকে আমার মূল আলোচনা। তো আসুন আমরা হাদিসের আলোকে এই বিষয়টা পরিষ্কারভাবে জেনে নিই। আব্দুল্লাহ ইবনু দায়লামি রহমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনু ওমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহু এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি তার তাইফস্থিত ওয়াফ নামক বাগানে ছিলেন। তিনি কুরাইশের এক যুবকের হাত ধরে চলছিলেন। লোকের ধারণা ছিল যে ওই যুবক মদ পান করত। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি এক ডোক শরাব পান করবে, আল্লাহ পাক 40 দিনের মধ্যে তার তওবা কবুল করবেন না, অতঃপর যদি সে তওবা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন, যদি সে পুনরায় পান করে তবে তার তওবা 40 দিন পর্যন্ত কবুল করবেন না, পুনরায় তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন, এরপর যদি সে শরাব পান করে তাহলে আল্লাহ তাআলা নিশ্চিত রূপে তাকে কিয়ামতের দিন দোজখীদের পুঁজ পান করাবেন। শুনে নেন নাসাই হাদিস নং 5670। এরপর যে দ্বিতীয় বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, যে মানুষ যখন মারা যায় তখন বিলাপ করে, মানুষ কান্নাকাটি করে, এই বিলাপ করে কান্নাকাটির জন্য যে ভয়াবহ শাস্তি, সেই সম্পর্কে এখন আমরা আলোচনা করব। সেই সাথে সাথে আমরা আরও দুই একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবো এই হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে জাহিলি যুগের চারটি কুফতা রয়ে গেছে যা লোকেরা পরিত্যাগ করতে চাইবে না। এক, বংশের গৌরব। দুই, অন্যকে বংশের খোঁটা দেয়া। তিন, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করা। চার, মৃতের জন্য বিলাপ করে কান্নাকাটি করা। তিনি আরো বলেন, বিলাপকারী যদি মৃত্যুর পূর্বে তওবা না করে তাহলে কিয়ামতের দিন তাকে এভাবে উঠানো হবে যে তার গায়ে আলকাতরার চাদর, খসখসে চামড়ার ওড়না থাকবে। সহিহ মুসলিম হাদিস নং 2049 এবং ইফা 2028 নম্বর হাদিস। তো প্রিয় দর্শক, এই দুটি হাদিস থেকে আমরা জানতে পারি যে কেউ যদি এক ডোক মদ পান করে তাহলে তার 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না, এবং সে কোনো মানুষ যদি প্রথম দুইবার যদি মদ পান করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, এবং তৃতীয়বার যদি সে এক ডোক মদ পান করে তাহলে কিয়ামতের দিন জাহান্নামের পুঁজ পান করতে হবে। এছাড়া অপর যে হাদিস থেকে আমরা জানতে পারি যে বিলাপ করে কান্নাকাটি করলে পরকালে তাকে আলকাতরার ওড়না জড়িয়ে দেওয়া হবে। তাই আমরা এ থেকে সতর্ক থাকতে হবে, এবং কি আমাদের পরিচিত এবং অপরিচিত সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে এই বিষয়ে বুঝতে হবে, যাতে বিলাপ করে এরকমভাবে কান্নাকাটি না করে মানুষ মারা গেলে এবং ধৈর্য ধারণ করতে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।